আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আজ আমি নিয়ে এসেছি গোলবাড়ি স্টাইলের চিকেন কষা রেসিপি। তো চলুন দেখে নিই গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এইখানে 3 টেবিল চামচ টক দই, ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা ব্যবহার করেছি আমি, হাফ টেবিল স্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আপনারা স্বাদ বুঝে দেবেন। ভালো করে আমি মাখিয়ে নেব। আমি পেঁয়াজ বাটা দিতে ভুলে গেছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টা এক ঘন্টার জন্য। আমি এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি 150 গ্রাম তেল, সাদা তেল। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সরি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি স্লাইস করে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব, ঠিক গোল্ডেন ব্রাউন করে কিন্তু পেঁয়াজটাকে আমাদেরকে ভেজে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই দেখুন আমি বেরেস্তা করে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে একটা প্লেটে তুলে নেব। এ দেখুন আমি তুলে নিয়েছি। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের এলাচ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, 4টি লবঙ্গ নিয়েছি, দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিচ্ছি 3টে সবুজ এলাচ আর 2 টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। অনুরোধ রইল অবশ্যই এই পর্যায়ে একটা ভিডিওতে লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1 টেবিল স্পুন আমি চিনি দিলাম। চিনিটা দিলে এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা খুব সুন্দর একটা কালার আসে। তো আমি চিনিটাকে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। চিকেন পিসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমরা কিন্তু এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, চিকেন থেকে যে পানিটা বেরোবে সেটা থেকেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। চিকেন বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখলে পরে চিকেন কিন্তু খুবই ভেতর থেকে জুসি হয় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এ দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। এভাবে কিন্তু চিকেনটা আমরা কষতে থাকব। আমার ফ্লেম, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু লোতে আছে। চিকেন কিন্তু কষা হচ্ছে, দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু পুরোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি বেরেস্তে করে রাখা পেস্ট, আমি পেস্ট করে নিয়েছি, আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এটা বেরেস্তা করে পেঁয়াজটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালচে কালার আসে। ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও কষাতে দেবো।
ওইদিকে কষানো হচ্ছে। আমি এদিকে নিয়েছি একটা সসপ্যান, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চা পাতা। লিকার চা করে নেব, করে নিয়ে এটাকে আমি ছেঁকে নেব। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা লবণ আমরা ম্যারিনেশনের টাইমে দিয়েছিলাম, তো টেস্ট করে অবশ্যই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকার চা, আমার ফুটে যে 1 কাপ দাঁড়িয়েছে আমি এইটা সবটা দিয়ে দেব। এই পর্যায়ে লিকার চাটা দিলে পরে খুব সুন্দর একটা কালচা কালার আসে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তৈরি হয়ে গেল গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রেসিপি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি সার্ভ করে নেব। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কত অসাধারণ একটা কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, কত টেস্টি লাগছে দেখতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি অনেক সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম, আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।